তুমি কেন রান্না করবে বড় মা? আমি আমি রান্না করে দিচ্ছি। আরে বাস, কত কিছু কিনলি রে জবা। কি কি কিনলি রে আরো? এই তুই 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 এত দেরি করেছিস কেন রে? তুই জানিস না বাবা আর কাকা আমাদের হাতে খাবেন না তোরা রান্না ছাড়া। হুম, তাহলে কি হবে? আজ সারাদিন উপোস করেই থাকা হবে, তাই তো? আবার কেন কাজের লোকের কথা বলছো বড়বাবু? আমি তো বললাম আমি রান্না করে দেব। বাড়ির বউ কি রান্না করতে পারে না? এটা তো তারই দায়িত্ব। ওরে আমার হরিদাসী রে, কত একেবারে বাড়ির বউয়ের দায়িত্ব শিখে গেছিস তুই। মানলাম, কিন্তু বাড়ির তো আরো দুজন বউ আছে, তারা কেন করতে পারবে না? তোকেই বা কেন সবসময় এটা করতে হবে? বৌদিদের তো এই সমস্ত করার অভ্যেস নেই। তাছাড়া আমার তো রান্না করতে ভালো লাগে। নিজের হাতে বাড়ির সবাইকে রান্না করে খাওয়াবো, তার মজাই আলাদা। আমি তোমাদের সবার জন্য রান্না করব না, দুবেলা ভালো মন্দ রান্না করে খাওয়াবো না, এমনটা কি হয়? তোমাদের সবার সেবা করার এই অধিকারটুকু আমার থেকে কেড়ে নিও না বড়বাবু। তুই যে ভালোবাসা দিয়ে বাড়ির দায়িত্বটা পালন করিস, সবাই সেটা পারে না রে। তুই যখন চাইছিস, বেশ তুই রান্না করিস। তোমরা আমাকে একটু সময় দাও, আমি চট করে স্নানটা সেরে রান্না করে দিচ্ছি। দাঁড়াও, এটা নিয়ে যাও। কিরে মা, নিজে দেখে পছন্দ করে শাড়ি কিনেছিস তো? দিদি, ও দোকান আমি জানি ভালো করে, খুব দামি দামি শাড়ি পাওয়া যায়। এখন জবা কি ওই শাড়িগুলো পরে আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াবে? থাম তো, দামি দামি শাড়ি পরলেই তো আর কাজের লোক বাড়ির বউ হয়ে যায় না। কিনলো তো দামি দামি শাড়ি, কত দিলাম বাড়ির বউ? ঠিক ওকে কাজের লোকের জায়গাটা দেখিয়ে দিলাম তো, তীরটা কেমন নিশানায় গেল বল। হ্যাঁ, তীরটা তুমি পাক্কার নিশানায় মেরেছো। বউটার, তুমি যাই বলো আর তাই বলো, আমাদের জবামা কিন্তু তোমার সংসারের লক্ষ্মী। লক্ষ্মীর অসম্মান করো না বউটা।